যা গরম পড়েছে, একেবারেই তেল ঝোল খেতে ইচ্ছে করছে না। মাছ মাংস দেখলেই কেমন যেন গাটা গুলিয়ে উঠছে, আর ওই লাল লাল মাংসের ঝোল দেখলে তো ওরে বাপরে বাপ, শরীরটা যেন একেবারেই খারাপ হয়ে যাচ্ছে। তাই এই রবিবার দুপুরে হালকা পাতলা রান্না করেছিলাম, আর সন্ধেবেলায় করেছিলাম চিকেন 65। আর চিকেন 65 করার জন্য 200 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর একটু টক দই। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ও হ্যাঁ, এখানে একটু ফুড কালারও ব্যবহার করেছি, দিতে না চাইলে স্কিপ করতে পারো। আর দিয়েছি আমি কারি পাতা। সব কিছু একসাথে খুব ভালো করে মেখে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে এবার একদম সোনালি সোনালি করে, মানে একেবারে লাল লাল করে ভেজে তুলে নেব। এই লাল লাল করে ভেজে তোলা, মানে ভেজে তুলে রাখা অবস্থায়ও কিন্তু দারুণ লাগে খেতে। ভাজতে ভাজতেই তো আমার মেয়ে হাফ খেয়ে নিয়েছে। যাই হোক, এবার একটা সস তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা টমেটো কেচাপ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি সস। চিলি সসের বোতলটা একেবারেই শেষ হয়ে গেছে, ঝেড়ে পুছে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভিনেগার আর 1/2 চামচের মতো সয়া সস। এদিকে আমার চিকেনগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে তোলা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশি করে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটে সব কিছু একটুখানি নাড়িয়ে দিয়েছি। আর নাড়ানোর সময় একটুখানি কারি পাতাও দিয়ে দিয়েছি, যেটা একেবারেই বেমালুম ভুলে গেছিলাম বলতে। এবার নাড়িয়ে চাড়িয়ে সসটাকে দিয়ে একটুখানি ভালো করে আবারও নাড়াতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে একটুখানি টস করে দিতে হবে। আমি এখানে একটু বাদাম ছড়িয়ে দিয়েছি, ব্যাস রেডি।